আপ 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটি যায়, আর ডাউন 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি থেকে হাওড়া আসে। ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে রোড ছাড়ে এই সরাইঘাট এক্সপ্রেস, যেটা 1000 কিলোমিটার অতিক্রম করে যায়। এই ট্রেনে প্যান্ট্রিকার আছে, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়। এবারে টাইম টেবিল দেখুন। আপ 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস রোজ হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 ছাড়ে। যে সমস্ত স্টেশনে দাঁড়ায় তার নাম এবং টাইম দিয়ে দিলাম, দেখুন ভালো করে। বর্ধমান হয়ে বোলপুর, রামপুরহাট, মালদা হয়ে নিউ জলপাইগুড়ি ঢোকায় রাত 1:05, তারপর ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কুচবিহার পৌঁছায় ভোর 3:20 নাগাদ। নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও হয়ে সকালবেলা আসামের রঙ্গিয়া স্টেশন থেকে লাইন আলাদা হয়ে কামাখ্যার দিকে যায়, তারপর গুয়াহাটিতে পৌঁছায় সকাল 10:05। এবারে দেখুন ডাউন 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছাড়ে বেলা 12:20 নাগাদ, তারপর কামাখ্যা হয়ে নিউ আলিপুরদুয়ার, কুচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছায় সন্ধ্যে 7:50, তারপর রাত্রিবেলা মালদা, ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান হয়ে হাওড়া ঢোকায় ভোর 5:30 নাগাদ। এবারে দেখুন এই সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের কোন কোচের কত ভাড়া। স্লিপার ক্লাস আছে, যেটা নন এসি, থার্ড এসি, সেকেন্ড এসি আর ফার্স্ট ক্লাস এসি কোচ আছে। হাওড়া থেকে 5টা স্টেশনের ভাড়া চার্ট করে দিলাম। আর কোনো স্টেশনের ভাড়া জানতে চাইলে কমেন্ট করুন, অবশ্যই বলে দেব। এই সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের প্রথম গাড়ির চাকা এগিয়েছিল 6 জুলাই 1995 সালে। সরাইঘাট হল আসামের গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্র নদীর উত্তর দিকে একটি গ্রাম, যার নাম সরাই। এই সরাইঘাট এক্সপ্রেস 2021 সালে কোভিডের জন্য স্পেশাল ট্রেন হিসেবে যেত, তখনই একবার ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছিল। ভালো থাকবেন, ভারতীয় রেলকে ভালোবাসলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।